আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামা কৃষি টিভির নতুন আর একটি ভিডিওতে আমি সঙ্গে আছি মোহাম্মদ তারিক হাসান তপু। আজকে আপনাদেরকে দেখাবো পাবনা জেলার ঈশ্বরদী থানায় অবস্থিত অরনখোলা গরুহাট। এই হাট থেকে আপনারা উন্নত জাতের শাহিওয়াল সার, হলস্টেন ফ্রিজিয়ান সার এবং উন্নত জাতের বকনা বাচ্চা সংগ্রহ করতে পারবেন। তো আজকে আপনাদেরকে এ পাশ থেকে দেখাবো কিছু ক্রস বিট এবং হলস্টেন ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা, এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে এগুলো ধারণা দেব। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। তো স্ক্রিনে যে সার বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা একটি হলস্টেন ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা, 11 মাস বয়স। বিক্রেতা ভাই এটার দাম চাচ্ছিল 85,000 টাকা। এটার লাইভ ওয়েট আছে 3.5 মণ থেকে 4.25 মণ। তো ভিউয়ার্স, এটার দাম চাচ্ছিল 85,000 টাকা। তো এ পাশে কিছু ছোটো বাচ্চা আছে, এগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্রথম যে সাদা কালো বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জাতে হলস্টেন ফ্রিজিয়ান জাতের ভালো পার্সেন্টেজের একটা সার বাচ্চা। তো বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে আমি জানতে পারছি এটার দাম চাচ্ছিল বিক্রেতা ভাই 65,000 টাকা। এ পাশে যা একটা আছে, এটাও সেম বয়সই, আপনার 7 থেকে 8 মাস বয়স। এই সমস্ত বাচ্চা আপনারা যারা মোটাতোজাকরণ করবেন নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন। এটাও যাতে কিন্তু মূলত হলস্টেন ফ্রিজিয়ান। এই সমস্ত বাচ্চা কিন্তু খুবই দ্রুত বর্ধনশীল। আপনারা যারা ক্রসবিড এবং হলস্টেন সার বাচ্চা সংগ্রহ করতে চান, তারা নিঃসন্দেহে কিন্তু সংগ্রহ করতে পারেন। কারণ এ সমস্ত সার বাচ্চার ব্যাপারে সবসময় এই সমস্ত মাংস কিন্তু বাজারে প্রচুর চাহিদা আছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এ সমস্ত বাচ্চা আপনারা কেমন দামে সংগ্রহ করতে পারবেন। জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনাদের, যাতে আপনারা যেখান থেকে সংগ্রহ করেন আপনারা যাতে না ঠগেন। তো এ পাশে একটি বাচ্চা আছে, এটা একটু দেখানোর চেষ্টা করি। এটা অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান হোয়াইট কালারের একটা সার বাচ্চা, 10 মাস বয়স। তো এই সমস্ত বাচ্চা দিয়ে যারা আপনারা খামার করতে চান মাংস উৎপাদনের জন্য, তারা সংগ্রহ করতে পারেন। তো বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে আমি জানতে পারছি এরা দাম চাচ্ছিল 72,000 টাকা। এখান থেকেও আরও দরদাম করে ক্রেতা ভাইয়েরা সংগ্রহ করতে পারবে। আপনাদেরকে আবারও একটু নিউজ দিয়ে রাখি, তথ্য দিয়ে রাখি যে এটি কিন্তু পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনখোলাতে অবস্থিত অরনখোলা গরুহাট। এই হাট থেকে আপনারা এই সমস্ত বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। তো এই সমস্ত বাচ্চার কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, যাতে মানে খুব ভালো পার্সেন্টেজের সার বাচ্চা। তো এই সমস্ত বাচ্চা দিয়ে আপনারা খামার করলে কখনোই লসের মুখে পড়বেন না। তো এটার লাইভ ওয়েট হবে 3.5 মণ থেকে 3 মণ, 10 কেজি লাইভ ওয়েট হবে। তো এই সমস্ত যারা ফ্যাটেনিং করবেন এই সমস্ত বাচ্চা আপনারা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন। তো এ পাশেও সুন্দর করে একটি সার বাচ্চা আছে, জাতে কিন্তু হলস্টেন ফ্রিজিয়ান জাত, 9 মাস বয়স হবে বাচ্চাটার। বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে আমি জানতে পারছি বাচ্চাটার দাম যাচ্ছিল 68,000 টাকা। তো দর্শক ভাইরা, আপনারা এ সমস্ত বাচ্চা যারা সংগ্রহ করতে চান পাবনা জেলা অরনখোলা গরুহাটে আসলে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এটার বডি ওয়েট আছে 3 মণ থেকে 4.5 মণ। কারণ এ সমস্ত বাচ্চা আসলে মাংসের ওয়েটে বিক্রি হয় না, রাহি হিসেবে বিক্রি করা হয়। তো বাচ্চাটা কিন্তু যাতে মানে খুব ভালো পার্সেন্টেজের, নাকের কুড়ি টুড়ি সব সাদা, দেখতে কিন্তু অনেক সৌন্দর্যের একটা বাচ্চা। তো ভিউয়ার্স, আমার প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম।